গায় না, তাই নাকি? তুমি কই শুনছ এটা? একটা ওয়াজে শুনছি, আপনারে শোনাই। কোথায় শুনছো? চলুন শুনে আসি কাউসারের ওয়াজটি। আপনারা সবাই কেমন আছেন? আমি আসলে ভীষণ চিন্তিত, কতদিন যাওয়ার কি ওয়াজ করব খুঁজে পাচ্ছিলাম না। তো অনেক কষ্টে, যেহেতু ডিপার্টমেন্টে নতুন স্টুডেন্ট এসেছে, তাই চিন্তা করেছি জীবন যৌবন প্রেম ভালোবাসা নিয়ে ওয়াজ করব। জীবন যৌবন প্রেম ভালোবাসা, জীবন যৌবন প্রেম ভালোবাসা। আপনারা কি মাইন্ড করবেন না, মাইন্ড করবেন না, মাইন্ড করবেন না। আসলে বিগত 96 বছর যাব এই ওয়াজ মাহফিলে আমি ওয়াজ করে যাচ্ছি। এই 97তম বারে তার ব্যতিক্রম হয়নি, যদিও আমার একটি প্রোগ্রাম ছিল লন্ডনে, বাট অনেক বুজুর্গদের রিকোয়েস্টে আমি লন্ডনের প্রোগ্রাম ছেড়ে আপনাদের মাঝে চলে আসছি। এই ডিপার্টমেন্ট আমাকে যথেষ্ট সম্মান করে, এই ডিপার্টমেন্টের আতিথেয়তা নতুন করে বলার কিছু নয়, বিশেষ করে মিস্টার ক্যান্টিনের এজাজ ভাই এবং তার দলের লোকেরা আমার যথেষ্ট সম্মান করে। যাই হোক, আপনাদের ডিপার্টমেন্টের মশাগুলো কিন্তু তেমন ভালো নয়। তাহলে আজকের প্রথম মশাদের নিয়ে হয়ে যায়, মশা হে মশাগণ, লা তা গুনগুন, তোমরা গুনগুন করিও না। এই কারণ চলে গিয়েছে, এই কারণ চলে গিয়েছে রে ভাই, কিন্তু সত্য কথা বলতে কি ভাই, এই কারণ এক ঘন্টা হোক আর দুই ঘন্টা হোক আমাদের মাঝে ফিরে আসবে রে ভাই, কিন্তু তোমার আমার যৌবনের কারণ যদি চলে হাসি পাচ্ছে, হাসা যাবে না, হাসলে বক্তার ভালো লাগে না। আকাশে কাঁদে বাতাসে কাঁদে কেঁদে মরুভূমি, আরে আকাশে কাঁদে বাতাসে কাঁদে কেঁদে মরুভূমি, হাজার পাশা যাই হোক, আমি যতটুকু কাঁদতে পেরেছি, ফার্স্ট ইয়ারের ছাত্ররা ডিপার্টমেন্টে এসেছে তাদের জন্য এখন কেমন নতুন ওয়াজ। ছোট ভাইয়ারা যখন ডিপার্টমেন্টে এসেছ, বান্ধবীদের দিকে আরি আরি চোখে তাকাচ্ছ, সেই মেয়ে মনে মনে বলে তা দেশ না আমার বয়ফ্রেন্ড বুয়েটে পড়ে, আমার বয়ফ্রেন্ড মেডিকেলে পড়ে, তাকাস না, হয়তো আপনার মনের বুকটা ভেঙে যেতে পারে, কিন্তু ছোট ভাইগুলো মনে করে
কষ্ট নিবা না, মনোযোগ দিয়ে শুনবা, কোন প্রসিডিউরে আগালে তোমার এই কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক বছর, দুই বছর, তিন বছর পরে মেয়েটা ঠিকই ফিরে আসবে তোমার কাছে, দুই এক মাস প্রেম করতে না করতেই বিয়ে হবে বড় ভাইদের সাথে। কারণ কি, কারণ কি, কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো বহু দূরে, পারি না তোমায় ভুলে যেতে। আগামী 97 তম আসনা মিলে।